warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي
الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله محمد رسول الله আধ্যাত্মিক রাজধানী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জালিয়ারপাড় গ্রামে অবস্থিত কোরআন প্রেমী ইসলাম প্রেমী ইসলামের প্রেম এবং ভালোবাসায় উদ্বুদ্ধ এক যাক তরুণদের দ্বারা গঠিত আল ফাতাহ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলমান এই অধিবেশনের মহতারাম সভাপতি সাহেব অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আলী হোসেন সাহেব দামত বরকাতুহু উপস্থিত জাতির বিবেক জাতির কান্দারি হযরত উলামায়ে কেরাম আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম প্রান্তীয় যুবক বাইশব পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সমবেত জ্ঞান পিপাসু তালেবুল ইলম ছাত্র ভাইসব উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার কোরআন হাদিসের কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন যে মহান মালিক এই ঘনঘটা ফেতনার জমানায় চারিদিকে যখন থমথমে অবস্থা যখন চতুর্দিকে শুধু হাউমাউ কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মানুষের মধ্যে অস্বস্তি এবং অশান্তি বিরাজ করছে এই কঠিন মুহূর্তে চির শান্তির ঠিকানা সুখ শান্তির সন্ধান যে কিতাব দিয়ে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বযুগের দিকপাল হিসেবে যে কিতাব মানবতার কাজ করে যাচ্ছে সেই মহান মালিকের মহাগ্রন্থ আল কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সকলে অন্তরের অন্তঃস্থল থেকে খুশি মনে একটু উচ্চ আওয়াজে কালিমাতুর শুকুর আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল ফাতাহ ইসলামী যুব সংঘ প্রতিবর্ষের তাফসীরুল কোরআন মাহফিল
বিষয় ভিত্তিক মাহফিল করে থাকে তাদেরকে প্রতিবারের মতো এবারেও ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই বিষয় ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার জন্য আমার মতো এক নগণ্য আগমকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামের দৃষ্টিতে মহিলাদের জীবন ব্যবস্থা আলহামদুলিল্লাহ সজ্ঞানে এই বিষয়টিকে আমি সাপোর্ট করে কোরআন হাদিসের আলোকে এই বিষয় থেকে কথা বলার চেষ্টা করব মহান আল্লাহ যেন আমাকে বলার শুদ্ধভাবে সুন্দরভাবে গুছিয়ে আলোচনা করার সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন আলোচনা শুরু করার আগে এলাকাবাসী আয়োজক সহ মুরব্বিয়ানে কেরাম সহ যুবক ভাই সহ সর্বস্তরের ইসলাম পিপাসু মুসলমান ভাইয়েরা বাবাজিরা সকলের কাছে অনুরোধ বছরে প্রতিদিন এদিকে সেদিকে ঘুরে ফিরে সময় নষ্ট করা যায় কোরআনের মাহফিল প্রতিদিন থাকে না একদিনই আয়োজন হয় একদিনই শেষ গনিমত মনে করে মেহরবানি করে সকলে মাহফিলে বসুন ওলামায়ে কেরাম আরো আসছেন কোরআন হাদিসের আলোচনা করবেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আলোচনা শুনব সকলেই মেহরবানি করে মাহফিলে অংশগ্রহণ করুন ইসলামের দৃষ্টিতে মহিলাদের জীবন ব্যবস্থা আলোচনা দীর্ঘ করার আগে শিরোনামে আমাদেরকে কয়েকটি কথা জানতে হবে এবং বুঝতে হবে ইসলামের দৃষ্টিতে মহিলাদের জীবন ব্যবস্থা আরেক দৃষ্টিতে বৈজ্ঞানিক দৃষ্টিতে মহিলাদের জীবন ব্যবস্থা আধুনিক দৃষ্টিতে মহিলাদের জীবন ব্যবস্থা এক রকম ইসলামের দৃষ্টিতে মহিলাদের জীবন ব্যবস্থা আরেক রকম ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা দুনিয়াতেও শান্তি দিয়ে থাকে পরকালেও মানুষদেরকে মুক্তি দিয়ে থাকে আধুনিক যে মহিলাদের জীবন ব্যবস্থা এই আধুনিকতার দৃষ্টিকোণ থেকে মহিলারা দুনিয়াতেও থাকবে অশান্তিতে বেপর্দায় এবং আখেরাতে থাকবে চির জাহান্নামের ঠিকানায় তো আমরা আমাদের মা বোনেরা মহিলারা আধুনিকতার স্টাইলে চলুক না ইসলামের স্টাইলে চলুক কথা বলতে হবে সবাই কি চায় আধুনিকতা চায় না ইসলাম চায় ইসলামের দৃষ্টিতে মহিলারা যদি জীবন ব্যবস্থা পরিচালনা করে এই জীবন ব্যবস্থায় রয়েছে চিরসুখ এবং শান্তির ঠিকানা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পূর্বে দীর্ঘদিন আরবের বুকে একটি বর্বরতার যুগ চলছিল যেই যুগের নাম আইয়ামুল জাহিলিয়া মূর্খতা বা বর্বরতার যুগ আমরা সকলেই জানি এই বর্বরতার যুগে পৃথিবীর মানুষে মহিলারা অধিকার পাবে তো দূরের কথা কোনো মানুষ হয়ে মানুষের অধিকারটুকু আদায় করে নাই মানুষত্ব এতটাই বিলীন হয়ে গিয়েছিল এই আরবে যে মানুষ বসবাস করবে এরকম কোনো ঠাই ছিল না এই সময়ে মহিলাদের কোন অবস্থা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের হাত ধরে মহিলাদেরকে কোন জীবন ব্যবস্থা দিলেন এই কথাগুলো আমাদের সকলের বোঝা দরকার যেহেতু বিষয়বস্তু মহিলাদের নিয়ে তাই মা বোনেরা কান পেতে পর্দার আড়াল থেকে বাড়ি থেকে আলোচনা শোনার দরকার আছে কোথায় ছিল মহিলাদের অবস্থান আর ইসলাম কোথায় নিয়ে এসেছে কত নিম্নে ছিল মহিলাদের অবস্থান আর ইসলাম কোথায় নিয়ে এসেছে এবার শোনো জাহিলি যুগে মহিলাদের কোনো সম্মান ইজ্জত মান মর্যাদা কিছুই ছিল না যে বাবার ঘরে প্রথম মেয়ে সন্তান হতো সেই বাবার মুখ কালো হয়ে যেত নাউজুবিল্লাহ পড়েন সবাই সবাই নাউজুবিল্লাহ যে বাবার ঘরে প্রথম মেয়ে সন্তান হতো বাবার মুখ কালো হয়ে যেত এমন কি লজ্জা এবং শরমে নিজের মেয়েকে মাটির নিচে জীবন্ত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ পড়েন আর গোটা আরবের মানুষ তাকে ধিক্কার দিত যার ঘরে প্রথম মেয়ে সন্তান হয়েছে সবাই বলতো তুই একটা কলঙ্কজনক পুরুষ পুরুষ নামের কলঙ্ক নাউজুবিল্লাহ পড়েন এক নম্বর দিক নাম্বার টু
যে বাবার ঘর থেকে দুইটা মেয়ে সন্তান হতো তিনটা মেয়ে সন্তান হতো গোটা আরবের এই জাহিলি মানুষগুলো তাদের সাথে পারিবারিক সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দিত এদের সাথে সম্পর্কই রাখতো না কারণ তোমাদের ঘরে কুলক্ষণ ঢুকে গেছে দুইটা তিনটা মেয়ে সন্তান হয়ে গেছে আবার পড়েন নাউজুবিল্লাহ নাম্বার 3 মেয়ে সন্তানদেরকে তারা মহিলা জাতি বলতেই তারা নাম শুনতে পারত না এদের নাম ধরে গালি দিত আর বলতো মহিলারা আসলো কোথা থেকে এরা তো মূলত কোনো একটা পোকামাকড় অথবা সাপ বিচ্ছু অথবা যে কোনো একটা প্রাণী হবে এদেরকে মানুষের কাতারেই গণ্য করত না আবার পড়েন নাউজুবিল্লাহ নাম্বার 4 এক পর্যায়ে জাহিলি যুগের মানুষ প্ল্যান পরিকল্পনা করলো এই মহিলাদের নাম যাতে পৃথিবীর বুকে থাকে না কেউ যেন মহিলাদের সাথে সম্পর্কই রাখে না আচ্ছা বলুন তো কোন বিবেকবান মানুষ কি এই কথা মানবে সে যদি নিজেকে প্রশ্ন করে তুই আসলে কোথা থেকে উত্তর পাইবে কি পাইবে না উত্তর পাইবে তুমি আসলে কোথা থেকে তুমিও তো এক মহিলার ঘর থেকে আসছো মহিলাদের নাম পর্যন্ত নিত না তারা ইসলাম আগমন করে মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের হাত ধরে মহিলাদেরকে সর্বপ্রথম গর্তে ফেলে থাকা ডাস্টবিনে ফেলে থাকা তাদের মান সম্মানকে সোনায় সুহাগা করে মহিলা জাতির ইজ্জত আরবের জমিনে কায়েম করে মহিলাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ আস্তে বলবেন জোরে বলেন সুবহানাল্লাহ তারা বলতো যার ঘরে প্রথম মেয়ে সন্তান হয়েছে সে কলঙ্কজনক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন খায়রুকুম মান বুক্কিরা বিহিল উংসা ওই বাবা ওই মা সবচেয়ে সৌভাগ্যবান যার ঘরে আল্লাহ প্রথম মেয়ে সন্তান দান করেছেন এমনকি যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়েছে আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ পাক তার রহমতের সকল দরওয়াজা খুলে দিয়েছেন তো কোথায় ছিল জাহিলি যুগে মহিলার সম্মান আর ইসলাম কোথায় নিয়ে আসলো দুই নম্বরে তারা বলতো যার ঘরে দুইজন মেয়ে সন্তান তিনজন মেয়ে সন্তান হয়েছে তার সাথে সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করো তাদের সাথে আর চলবো না নবীজি বললেন আল্লাহ যাকে দুইটা মেয়ে সন্তান দিয়েছে তিনটা মেয়ে সন্তান দিয়েছে কোন বর্ণনায় দুইটা কোন বর্ণনায় তিনটা আর মেয়ে সন্তানের হক যথাযথভাবে বাবা আদায় করেছে রাসূল বলেছেন কানা মাই ফিল জান্নাহ আরবের মানুষ সম্পর্ক বিচ্ছিন্ন করলেও নবীজি বললেন ওই বাবা ওই মা আমার সাথেই জান্নাতে থাকবে আরো জোরে মধুর সুরে সুবহানাল্লাহ তারা মহিলাদেরকে গালি দিত ইসলাম আগমনের পরে মহিলাদের ইজ্জত আল্লাহ কোথায় তুললেন আল্লাহ বলছেন মহিলাদেরকে গালি দিও না নবীজি বলছেন লা তাসুব্বুন নিসা মহিলাদেরকে তোমরা গালি দিও না কারণ তোরা তারা হলো তোমাদের মায়ের জাত তোমাদের বোনের জাত সুবহানাল্লাহ নাম্বার 4 তারা বলতো যে মহিলাদের নাম গন্ধ যাতে পৃথিবীতে না থাকে এদের নাম হইবে না কেউ আল্লাহ বললেন রাখো তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দিতেছি আল্লাহ চাইলে সব কিছু পারে কি পারে না বেইজ্জতিকে আল্লাহ ইজ্জত দিতে পারেন কি পারেন না আল্লাহ যদি কাউকে মান সম্মান উপরে তুলে দেন দুনিয়ার মানুষে টান দিয়ে কি নিচে নামাতে পারবে আল্লাহ যদি কাউকে বড় করে দুনিয়ার কেউ কি তাকে ছোট করতে পারবে আল্লাহ যদি কাউকে ছোট করার ইচ্ছা করেন দুনিয়ার মানুষে কি তাকে বড় করতে পারবে জাহিলি যুগের মানুষ ভাবলো এই মহিলাদের নাম যেন আর পৃথিবীতে না থাকে আল্লাহ বলেন নাম পৃথিবীতে একদিন দুই দিন নয় কিয়ামত পর্যন্ত তাদের নাম পৃথিবীতে থাকার জন্য কোরআন মজিদের 4 নম্বর পারায় দীর্ঘ 176 আয়াত বিশিষ্ট একখানা সূরা সূরাতুন নিসা মহিলাদের নামে নামকরণ করে আমি আল্লাহ কোরআন মজিদে মহিলাদের নামে একখানা সূরা নাজিল করে দিলাম সম্মান কমছে না বাড়ছে জোরে বলতে হবে সম্মান কমছে না বাড়ছে এই প্রশ্নগুলোর জবাব যখন পেল তারপরে তাদের মধ্যে আরেকটা হটকা জাগলো এরা আসলো কোথা থেকে এই মহিলারা আসলো কোথা থেকে এদের ঠিকানা কোথায় কোথায় তাদের বাড়ি কে তাদেরকে দুনিয়াতে পাঠালো কোথায় তাদের জন্ম থাকবে কোথায় আর খাবে কোথায় এদের কি বা অবদান আছে বলুন তো তারা মনে মনে যত পরিকল্পনা করতেছে এই পরিকল্পনা একজনে শুনছেন কিনা জোরে বলেন
একজনে শুনছেন অবশ্যই কেউ যতই মনের ভিতরে যতই জল্পনা আর কল্পনা করুন কেউ না শুনলেও শুনেন কে জোরে বলতে হবে শুনেন কে যতই কুবুদ্ধি আর সুবুদ্ধি করো যতই খারাপ ধ্যান ধারণা আর পরিকল্পনা করো সব কিছু শুনছেন কে তারা বলছে এই পৃথিবীতে মহিলাদের নামও রাখবে না এরা আসলো কোথা থেকে কোথায় তাদের ঠিকানা কি তাদের অবদান এইগুলো আল্লাহ শুনছেন আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা নিসার এক নম্বর আয়াতে তাদের সব প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিয়েছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা নাজিল করে মহিলাদের মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন তাদের যত প্রশ্ন ছিল আল্লাহ এই আয়াতের মধ্যে সকল প্রশ্নের জবাব দিয়া দিলেন এ দুনিয়ার মানুষ শুনো সর্বপ্রথম তোমরা সেই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন এক রব তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে আমার আল্লাহ এই আয়াত নাজিল করে তাদের প্রশ্নের জবাব দিয়া দিলেন আরবের জাহিলদারে তোমরা মনে করতেছো মহিলারা আসলো কোথা থেকে কে তাদেরকে এই পৃথিবীতে পাঠালো এ দুনিয়ার মানুষ শুনো মহিলারা আসমান থেকে জমিনে আসে নাই জমিন ফাটা দিয়া ওই পৃথিবীতে আগমন করেন নাই তাদেরকে আমি আল্লাহ কেমনে সৃষ্টি করেছি আল্লাহ প্রথমে বললেন মিন নাফসি ওয়াহিদা আমি আল্লাহ এক ব্যক্তি থেকে মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তির নাম হচ্ছেন হযরতে আদম নাম কি সবাই বলেন নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম এক ব্যক্তিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আদমকে যেই মাত্র সৃষ্টি করেছি ওয়া খালাকা মিনহা যাওজাহা সেই আদম থেকে আমি আল্লাহ সর্বপ্রথম তার স্ত্রীকে সৃষ্টি করেছি তোমরা ভাবতে পারো মহিলারা আসলো কোথা থেকে আদমকে সৃষ্টি করার পরে আদম থেকে আমি আল্লাহ তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি এবার বলুন তো পুরুষ আর মহিলা কয়জন হয়েছে আরো জোরে বলেন এই দুইজন স্বামী স্ত্রী হইলে পৃথিবীতে বাচ্চা কাচ্চা আসার জন্য কি কি আর কোনো সমস্যা আছে এ দুনিয়ার মানুষ শুনো মহিলাদের ইজ্জত আর সম্মান নিয়ে আর কোনো টাল বাহানা করো না আর কোনো ষড়যন্ত্র করো না কোনো ষড়যন্ত্র আর কাজ হইবে না এরে দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ যেই মাত্র হাওয়াকে সৃষ্টি করলাম আদম হাওয়া এই দুজনের বৈবাহিক বন্ধনের মাধ্যমে ওয়াবাসা মিন হুমা রিজালান কাসীরা ওয়া নিসা পৃথিবীতে অসংখ্য অগণিত পুরুষ আর নারী আমি আল্লাহ এই দুইজন থেকেই সৃষ্টি করলাম এখন কি আর প্রশ্নের কোনো উত্তর আছে এখন যতই ষড়যন্ত্র করে আর ষড়যন্ত্রের কোনো সমস্যা আছে সব ষড়যন্ত্রের জবাব আল্লাহ দিয়া দিলেন মহিলাদেরকে আমি আল্লাহ কেমনে সৃষ্টি করলাম প্রথম হলো আদম আর আদম থেকে আল্লাহ বলেন আমি তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলাম ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ এবং এই দুজন থেকে আমি আল্লাহ অসংখ্য অগণিত পুরুষ আর নারী সৃষ্টি করেছি সুবহানাল্লাহ তাহলে আমরা সবাই হলাম এক আদমের সন্তান আমাদের আদি পিতার নাম আদম আদি মাতার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুজন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের বিস্তার ঘটিয়েছেন এই হলো তাদের প্রশ্নের জবাব এবার আজকের বিষয়ের আলোকে আমরা আলোচনা শুরু করি আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জীবন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই পৃথিবীতে আদর্শ কিছু মডেল কিছু আইডল কিছু আইকন মানুষ দিয়েছেন এই মানুষগুলো যেন তাদেরকে অনুসরণ করে করে চলে যেমন আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে চলতে হলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানি কি মানি না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে চলতে পারলে এই দুনিয়াতে শান্তি পাওয়া যায় এই পৃথিবীতে যত আদর্শ যে যত আদর্শ বাস্তবায়ন করেছে কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে নাই
কত ধরনের আদর্শ এবং মানব রচিত তন্ত্র মন্ত্র মানুষ অনুসরণ করেছে, কোন তন্ত্র মন্ত্র মানুষকে শান্তি দিতে পারে নাই। সবাই এক নাগাড়ে এক বাক্যে এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, এই পৃথিবীতে একমাত্র যার আদর্শ গ্রহণ করলে শান্তি পাওয়া যায় সেই ব্যক্তির নাম হচ্ছে নবী মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের আদর্শ বানিয়ে দিয়েছেন। পুরুষ এবং নারী সকলে আমরা রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলি, মহিলারা যাতে স্পেশাল ভাবে সুন্দর একটা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারে সেজন্য কোরআন এবং হাদিসে 6 জন মহিয়সী নারীর কথা পাওয়া যায়। এই 6 নারীর জীবন ইতিহাস যারা অনুসরণ করবে সেই মহিলারা দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করবে, আখেরাতে নাজাতের ব্যবস্থা পাবে। সুবহানাল্লাহ, কয়জন মহিলা এই 6 জনের জীবন অনুসরণ করলে আমাদের মা বোনদের চলা অত্যন্ত সহজ হবে। আজকাল তো আমাদের অনেক বোনের আছে, তরুণ যুবতী বোনেরা আছে, ওদের অনুসরণ করার মতো আর কাউকে পায় না। ইউটিউব এবং ফেসবুক এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের নায়িকা গায়িকা তরুণী এবং সোশ্যাল মিডিয়ায় যারা পরিচিত এদেরকে অনুসরণ করে, এদেরকে অনুসরণ করে সংসারে শান্তি আসবে না অশান্তির আগুন জ্বলবে? শান্তি পেতে হলে একমাত্র কোরআনের ছায়া তলে আসো। আল্লাহ বলেছেন কাদের অনুসরণ করবে, নাম্বার 1 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা, এই হাজেরাকে তোমরা অনুসরণ করো শান্তি পাবে। নাম্বার 2 ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়ার জীবনী অনুসরণ করো, দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও মুক্তি পাবে। নাম্বার 3 ইমরানের বেটি মারিয়াম, মারিয়ামের জীবন ইতিহাস তোমরা অনুসরণ করো, তার জীবনেই রয়েছে মহিলাদের জন্য শিখার মতো অনেক কিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী সুখে দুঃখে যিনি পাশে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎসাহ এবং মনোবল দিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম মুসলমান। নবীজি বলছেন তার জীবনী থেকে মহিলারা ইসলামের জন্য সুন্দর দিক নির্দেশনা পাবে। 4 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার জীবনী অনুসরণ করলে আমাদের মা বোনদের জন্য শিকার অনেক কিছু আছে। 6 নম্বর হচ্ছে নবীজির কলিজার টুকরা সন্তান, নবীজির কলিজার টুকরা সন্তান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ফাতেমার জীবনী অনুসরণ করলে ওরা দুনিয়াতে সুখে শান্তিতে সুন্দর জীবন ব্যবস্থার জন্য একটা দিক নির্দেশনা পাবে। এই সময়ে 6 জনের জীবন থেকে লম্বা আলোচনা করার সময়ও নেই, 6 জনের জীবন থেকে 6 টুকরা কথা বলবো। এই 6 টুকরার 6 পয়েন্টই ইনশাআল্লাহ যদি আলোচনা মনোযোগ দিয়ে শুনেন একটা মহিলার জীবন পরিবর্তন হতে বেশি সময় লাগবে না, পড়েন ইনশাআল্লাহ। 6 জনের জীবন থেকে 6 টুকরা কথা বলবো। 1 নম্বর মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী হযরতে হাজেরা, নাম কি? হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনারা অবশ্যই মসজিদের বয়ানে শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত সন্তান শূন্য ছিলেন, সন্তান পান নাই। সন্তান যদি না থাকে চাইতে হবে কার কাছে? জোরে বলেন, মাজারে গিয়ে চাইলে হবে, দরগায় গিয়ে চাইলে হবে, দুর্গায় চাইলে হবে, কোন পীরের হাত ধরে চাইলে হবে, চাইতে হবে কার কাছে? ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ একটা সন্তান দাও। 80 বৎসর প্লাস বয়স হয়ে গেল, তারপরে আল্লাহ তার দোয়া কবুল করলেন, হাজেরা তার দ্বিতীয় স্ত্রী, উনার গর্ভে আল্লাহ একটা সন্তান দান করলেন, নাম হইল ইসমাইল। জোরে বলেন, নাম কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা কিন্তু ইসমাইলি বংশের মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদরের সন্তান যখন হলো, সন্তানের জন্য কি পরিমাণ মায়া যারা বাবা হয়েছেন তারা ছাড়া আর কেউ বলতে পারবে? জোরে বলেন, সন্তানের জন্য কি পরিমাণ মায়া বাবার মা ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। যখন সন্তান হলো, কিছুদিন বয়স হলো, এখনো দুগ্ধ পুষ্য বালক, ছোট বাচ্চা মায়ের কোলে খেলাধুলা করছেন, এমত অবস্থায় আল্লাহ ইব্রাহিম নবীকে আবার পরীক্ষা করলেন, জীবনটাই দিয়েছেন পরীক্ষা দিয়ে দিয়ে। আল্লাহ পরীক্ষা করলেন, তোমার স্ত্রী হাজেরা এবং তোমার দুগ্ধ পুষ্য বাচ্চা ইসমাইলকে দুদু মরুপ্রান্তরে, যেখানে আমার গড়, এই গড়ের পার্শ্ববর্তী এলাকায়, এর পার্শ্বে যেখানে কোনো মানুষ নেই, কোনো খাবার নেই, কোনো গাছ বৃক্ষ কোনো কিছুই নেই, কোনো মানুষের আনাগোনাও নেই, পাড়াও নাই, মহল্লাও নাই, জনমানবহীন শূন্য এলাকায় দুজনকে রেখে আসো। সুবহানাল্লাহ, এটা কি আমাদের জন্য সম্ভব? কেউ যদি বলে আপনার স্ত্রী এবং বাচ্চাকে ওই নবাগীর হাওরে নিয়ে রাখিয়ে আসেন, পারবেন? হ্যাঁ,
ইব্রাহিম আলাইহিসসালাম এই পরীক্ষা দিলেন প্রস্তুত হয়ে গেলেন বললেন হাজরাকে প্রস্তুত হও খেজুর বড় বেগে আর কিছু পানি নাও বাচ্চা এবং তোমার তুমি দুজনকে আমি ওই হাওরের মধ্যখানে নিয়ে রেখে আসব সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন যেখানে আল্লাহর ঘর ওই আল্লাহর ঘরের পাশে দুদু মরুপ্রান্তরে কেউ নাই একটা মানুষ নাই সামান্য কিছু খেজুর আর সামান্য কিছু পানি দিয়ে আসলেন এগুলো খাও পান করো বাচ্চাকে নিয়ে এই জায়গায় থাকো স্ত্রী একবারও জিজ্ঞাসা করলেন না দমক দিলেন না রাগ করলেন না তার থেকে আমাদের মা বোনদের শিক্ষা করা দরকার কোন স্বামীর সঙ্গে কখনো রাগ করা যাবে না তার সঙ্গে লাল চোখেও কথা বলা যাবে না যা হয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম দুজনকে রাখলেন স্ত্রী জিজ্ঞাসা করলেন আপনি যে আমাদের কি এখানে রেখে যাচ্ছেন কি আপনার ব্যক্তিগতভাবে রেখে যাচ্ছেন তিনি উত্তর দিলেন না বললেন ওহ বুঝে ফেলেছি আপনার সৃষ্টিকর্তা আল্লাহ যিনি আমারও মালিক আপনারও মালিক তিনি হয়তো আদেশ করেছেন আল্লাহ আদেশ করলে দুদু মরুপ্রান্তরে কেন আরো যদি শূন্য স্থানে থাকতে হয় আমি হাজেরা প্রস্তুত আছি মারো জোরে বলেন ইব্রাহিম শুধু একখানা দোয়া করছেন কি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি একখানা দোয়া করেছেন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে পাওয়া যায় তিনি দোয়া করছেন ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر بلين আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ছোট বাচ্চার হাজরাকে রেখে আল্লাহর কাছে হাত তুলে তিনি একখানা দোয়া করেছিলেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি আমার দুগ্ধপুত্র বাচ্চা ইসমাইল আমার কত আদরের দুলালে সন্তান 80টা বছর কান্নাকাটি করেছি গো আল্লাহ এই বাচ্চার জন্য ও গো আল্লাহ আমার ইসমাইল আর বিবি হাজরা দুজনকে এই দুদু মরুভূমির প্রান্তরে রেখে গেলাম আল্লাহ তোমার উপরে ভরসা করে রেখে গেলাম আমার উদ্দেশ্য হইল একটা এই দুজন যেন এখানে নামাজ কায়েম করতে পারে সুবহানাল্লাহ ও গো আল্লাহ এদের খাবারের দায়িত্ব পান করার দায়িত্ব আমার দেওয়ার মতো কোনো সাধ্য নাই সামর্থ্য নাই খানা দেওয়ার মালিককে পানি দেওয়ার মালিককে নিরাশ্রয়কে আশ্রয় দেওয়ার মালিককে অসহায়কে সহায়তা দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে দুজনকে এই জায়গায় রেখে গেলেন হাজেরাও সামনের দিকে তাকাইয়া বলে আল্লাহ ইব্রাহিম হলো তোমার খলিল তোমার প্রিয় বান্দা তোমার বন্ধুর স্ত্রীকে তুমি পরীক্ষা করতেছ ও গো আল্লাহ আমি মোটেও বিচলিত হইলাম না হতাশ হইলাম না নিরাশ হইলাম না আমার যদি জান যায় যাইতে পারে প্রাণ যায় যাইতে পারে আমি একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করলাম ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা এবং ইসমাইল দুজন যখন এই জায়গায় থাকলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন হাজেরা গো টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই পানি যদি শেষ হয়েও যায় খেজুর যদি শেষ হয়ে যাও বলুন তো আল্লাহর ভান্ডার কি খালি হইবে জুরে বলেন কয়েকদিন যেতে না যেতে বোতলের পানি শেষ হয়ে গেল খেজুরও শেষ হয়ে গেল এমন সময় হাজেরা পানির জন্য অপেক্ষা করতেছেন পানি কোথায় পাবেন পানি পান না করার কারণে স্তনের দুধ পর্যন্ত শুকায়া গেছে ছোট বাচ্চাটাও খুব বেশি শর্টফট করতেছে মা যদি সুস্থ থাকে বাচ্চাও মা যদি তাজা থাকে বাচ্চাও মায়ের শরীরে যদি কোনো সমস্যা থাকে না বাচ্চার শরীরের মধ্যেও সমস্যা আসতে পারে না এমন সময় হাজরা পানির জন্য খুব বেশি পেরেশানি করতেছেন চতুর্দিকে তাকে দেখেন পানি নাই আহারে আমার কি উপায় হবে আর বাচ্চার কি উপায় হবে জানি তাদের সকলের জীবন দেওয়ার মতো একজন আছেন তিনি কে যেই মাত্র হাজরা দেখলেন তার ডান দিকে একটা পাহাড় দেখা যায় সামনে আর একটা পাহাড় দেখা যায় একটা পাহাড়ের নাম হইল সাফা আর একটার নাম হলো মারওয়া সুবহানাল্লাহ
আল্লাহ বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ সাফা আর মারওয়া এই দুইটা হলো আল্লাহর নিদর্শন এক দৌড় দিয়ে তিনি সাফা পাহাড়ে গেলেন দেখলেন পানি দেখা যায় পানি দেখা যায় গিয়া দেখেন পানি নাই শুধুমাত্র বালুর জিলিক জিলিক দেখা যাইতেছে দৌড় দিয়ে গেলেন মারওয়া পাহাড়ে গিয়া দেখেন পানি নাই আবার আসলেন সাফা পাহাড়ে গিয়া দেখেন পানি নাই আবার গেলেন মারওয়া পাহাড়ে এইভাবে সাতটা চক্কর দিছেন কয় চক্কর আরো জোরে এই দৃশ্য আল্লাহ দেখছেন কিনা আমার আল্লাহ জিব্রিলকে ডাক দিয়ে বললেন এ আমার জিব্রিল ফেরেশতা রে আমার এই পাগল বান্দি ছোট বাচ্চাকে কুলে নিয়ে দৌড়া দৌড়ি করতেছে আমি আল্লাহ পরীক্ষা করলাম তার কি পরিমাণ তাওয়াক্কুল আমি আল্লাহর উপরে আছে সুবহানাল্লাহ আমি আমার বান্দিকে মারব না মার মেরে ফেলার ইচ্ছাও আমি আল্লাহর নয় শুধুমাত্র আমি আল্লাহর উদ্দেশ্য হইল আমি দেখব সে কি পরিমাণ তাওয়াক্কুল করে আমার বান্দি যথেষ্ট তাওয়াক্কুল আর ভরসা করেছে ছোট বাচ্চাকে জমিনে শোয়াইয়া দিয়া সাফা আর মারওয়া পাহাড়ে দৌড়া দৌড়ি করতেছে আমার বান্দি সাতটা দৌড় দিয়েছে সাতটা চক্কর দিয়েছে ওগো জিব্রাইল এই দৌড়া দৌড়িটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে হইছে না আরো জোরে আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ এই দৌড়া দৌড়িটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে জিব্রাইল রে এই দৌড়া দৌড়িটার কথা কেউ দুনিয়াতে বলতে পারবে না কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে দেওয়ার জন্য যত হাজিগণ আমার ঘরে হজ করার জন্য আসবে সকলে সাফা আর মারওয়ায় সাতটা চক্কর সাই করবে সাতটা চক্কর দৌড়া দৌড়ি করাকে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম এক হাজারায় একটা ওয়াজিব বিধানটি বাস্তবায়ন করে গেলেন এবার জিব্রাইল বলেন আল্লাহ আমি এখন কি করব ছোট বাচ্চা জমিনের মধ্যে পানির তৃষ্ণা খুব বেশি ছটফট করতেছে পায়ের গুড়ালি দিয়া জমিনের মধ্যে আঘাত করতেছে ছোট বাচ্চারা দেখেন পায়ের গুড়ালি দিয়ে জমিনে আঘাত দেয় জুড়ে জুড়ে দেয় কি দেয় না আমরা মনে করি ফাও ভাঙবো মনে হয় আমরা নিজে কোনো কিছু দেই মনে হয় ফাও ভাঙবো কিন্তু দেখেন বাচ্চারা কোনো দুঃখ কষ্ট পায় না কথা বলেন ঠিক কিনা বাচ্চারা যত মাসলা আছে শুনেন বাচ্চারা যে আঙ্গুল চুষে দেখছেন না একটা আঙ্গুল চুষে আর একটা আঙ্গুল চুষে আপনি হাত সরাইলেও আবার আঙ্গুল চুষে কিতাবের মধ্যে পাওয়া যায় বাচ্চারা যে আঙ্গুল চুষে তোমরা আঙ্গুল সরিয়ে দিও না বরং বাচ্চাদের আঙ্গুল পরিষ্কার করে দিও কারণ সে আঙ্গুল চুষতেছে স্বাদ না পাইলে এমনি চুষে হ্যাঁ আমরা মনে করি স্বাদ নেই আপনি আমি বড় বড় হয়ে গেছে বুলা হয়ে গেছে আপনি আমি আঙ্গুল চুষলে না সাবাইয়া খাইলেও স্বাদ নিত না কিন্তু বাচ্চারা যে আঙ্গুল চুষে কিতাবের মধ্যে পাওয়া যায় বাচ্চার এক আঙ্গুলের মধ্যে আল্লাহ মধুর স্বাদ আর এক আঙ্গুলের মধ্যে আল্লাহ দুধের স্বাদ দিয়া দেন এত সুখবর শোনার পরে সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ ছোট বাচ্চারা যখন পা দিয়ে খেলানেলা করে আমরা মনে করি তার হাড্ডি মনে হয় ভাঙবে কষ্ট পাবে না কষ্ট পাবে না বরং তার এই পায়ের গোড়ালিতে আল্লাহ এমন নরম বাদ দিয়েছেন সে যতই আঘাত করে তার শরীরে হৃষ্ট পুষ্ট এবং ব্যায়াম হয়ে যায় সুবহানাল্লাহ ইসমাইল শিশু বাচ্চা যখন জমিনের মধ্যে গোড়ালি দিয়ে আঘাত করতেছে আমার আল্লাহ বললেন জিব্রাইল রে আমি আল্লাহ দেখতেছি ছোট বাচ্চাটা জমিনের মধ্যে পায়ের পা দিয়া গুলালি দিয়া আঘাত করতেছে এরে জিব্রাইল শুনো এই ছোট বাচ্চার জন্য হাজরা এত কষ্ট করতেছে এই তার পায়ের আঘাত যেই জায়গার মধ্যে পড়েছে তুমি এই জায়গার মধ্যে একটা ছিদ্র করে দাও জিব্রাইল ছিদ্র করে দিলেন ইসমাইলের পায়ের আঘাত যেই জায়গার মধ্যে পড়েছে সেই জমিন ফাথা দিয়া নহরের মতো পানি প্রবাহিত হয়ে গেছে এই পানি প্রবাহিত হইল হাজারা দৌড়ি আসলেন আসলে ধরেন পানি যাইতেছে যাইতেছে পানি তো আটকিবার কত সময় পানি দৌড় দিয়ে যাইতেছে মহিলা মানুষ আর করবেন কি বালু দিয়ে এবং নাড়া বা বন দিয়ে কিছু বাদ দিলেন মহিলা মানুষ আর কি বান্ধিব আমরা পুরুষ হইলে না জুজ্জাত করে দিতাম মহিলা মানুষ আর কি বান্ধিব তারপরে বান্ধিয়ে পানিগুলো আটকানোর চেষ্টা করতেছেন তারপরেও পানি যায় একদিকে বান্ধে আর দিকে পানি যায় একদিকে বান্ধে আর দিকে পানি যায় তারপরে তিনি একটু আদরের সাথে বললেন জম জম হে পানি থামো থামো যেও না এই নামটাও আমার আল্লাহ পছন্দ করে দিয়েছেন হো জিব্রাইল এই কুয়ার নামটা আমি আল্লাহ জম জম রাখিয়া দিলাম আজ পর্যন্ত আমরা জমজমের পানি খাই জমজম শব্দের অর্থ কি বিরত হও থামো থামো যেও না এক হাজারার জীবন থেকে আমাদের মা বোনদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই সর্বদা স্বামীর ঘরে একমাত্র ভরসা করবো কার উপরে
যদি তিন বেলায় এক বেলাও খাবার সংগ্রহ হয় তারপরে তাওয়াক্কুল করব কার উপরে স্বামীর যদি কোনো কামাই রুজি নাও থাকে যদি 100 টাকাও রুজি করে তারপরেও ভরসা করব কার উপরে যদি দৈনিক কোনো খাবার নাও মিলে একটা শুকনো রুটি মিলে তারপরেও ভরসা করবেন কার উপরে আমাদের মা বোনদের জন্য এখান থেকে এই প্রাথমিক শিক্ষা তাহলে হাজারার জীবন থেকে আমরা শিক্ষা পেলাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করব কার উপরে জোরে বলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে এটা আমাদের হাজরা আমাদের সকলকে শিক্ষা দিয়ে গেছেন সংক্ষেপে বললাম এইটুকু দুই নম্বর ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউন মুসলমান না কাফির জোরে বলেন সে নিজের দাবি করছে আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম বড় খোদা নাউজুবিল্লাহ খোদা হে নিজে বড় খোদা আমরা জানি আমাদের সকলে সৃষ্টিকর্তা মহান রব আল্লাহু আকবার সবচেয়ে বড় যিনি ইসমে আযিম তিনি কে আল্লাহ সে নিজের দাবি করতেছে আমি হইলাম বড় আল্লাহ বড় খোদা তার ঘরের স্ত্রী আসিয়া মনে মনে ভাবতেছেন তোমারে আমি সুযোগ মতো একটা শিক্ষা দিমু তোমারে গোটা জাহানের মানুষ মিশরের মানুষ সবাই তোমাকে খোদা বললেও আমি খোদা মানতে পারি ঈমান দুর্বল না শক্ত ঈমান যে স্বামীর ঘরে খাইবে সে স্বামীর ঘরে থেকে স্বামীকে মানবে না আল্লাহকে মানবে তাকে খোদা মানবে না আল্লাহকে খোদা মানবে এটা কি সহজ কথা না ফেরাউন শাস্তির ব্যবস্থা করলো তুই যদি আমারে খোদা না মানিস তাহলে তোরে শাস্তি দিব কঠিন বড় বড় করে তেল উতরাচ্ছে কলাইয়ের মধ্যে বলছে এই তেলের মধ্যে তোকে সেরে জন্মের শিক্ষা দিব আসিয়ায় কে তুমি আমাকে বড় বড় তেলের মধ্যে ফেলে যত কঠিন শাস্তি দেও না কেন যতক্ষণ পর্যন্ত নাকের ডগার মধ্যে আমার জান রয়েছে ততক্ষণ পর্যন্ত জিহ্বা দিয়ে উচ্চারণ করে যাব আমার সৃষ্টিকর্তা একজন তিনি জুড়ে তিনি কে ফেরাউন শাস্তির ব্যবস্থা করলো দেখেন আসিয়া থেকে আমাদের মা বোনদের শিক্ষা অর্জন করা দরকার দুনিয়ার যত ঝামেলা আসুক না কেন ইমান হারা হওয়া যাবে আজকালের মা বোনেরা মহিলারা কিন্তু ঘর থেকে বের হলে ইমান নিয়ে ফিরে আসে কি না সন্দেহ আছে কথা বলেন যে কিনা এত বেপর্দায় চলাফেরা করে আধুনিক স্টাইলের মহিলারা এত বেপর্দায় চলাফেরা করে একটা নারী যখন বেপর্দা অবস্থায় চলাফেরা করে তার দিকে যত বেগানা পুরুষ তাকাবে প্রত্যেকটা পুরুষ চোখের জিনার অপরাধী হবে গুনাহগার হবে হাশরের দিন একজন মহিলা হাজার হাজার পুরুষকে অপরাধী বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে নাউজুবিল্লাহ পড়ে ইমান কি পরিমাণ মজবুত ছিল আসিয়ার শুনুন আল্লাহ বলছেন তার জীবন থেকে তোমরা শিক্ষা অর্জন করো কারণ তার জীবনে আমি আল্লাহ তোমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছি কোরআন মাজিদের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে এই ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহ উল্লেখ করলেন এ দুনিয়ার মহিলারা শুনো যদি প্রকৃত পক্ষে শক্তিশালী ঈমানদার হইতে পারো শক্তিশালী ঈমানদার হইতে চাও তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো ঈমানদার হয়ে যাও আসিয়া কেমন ঈমানদার ছিল ফেরাউন কলাইয়ের মধ্যে তেল গরম করে বলছে আসিয়া রে তোর আল্লাহর নাম তুই বলে যারে আসিয়া বলে মুহূর্তের জন্য আল্লাহর নাম বলবো না জমিনের মধ্যে আসিয়াকে শোয়ায়া দিয়েছে ডান হাতের মধ্যে পেরাগ মেরে দিয়েছে বাম হাতেও পেরাগ মেরে দিয়েছে হাতেও পেরাগ মেরে দিয়েছে পায়েও পেরাগ মেরে দিয়েছে এমনকি পেটের উপরেও পেরাগ মেরে দিয়েছে বলুন তো এই মহিলা কি আর নড়াচড়া করতে পারবে জোরে বলেন নড়াচড়া করার মতো কোনো সাহস নাই বা শক্তিও নাই এমন সময় বৃহৎ বড় একটা পাথর তার বুকের উপরে তুলে দিল বুকের উপরে পাথর তুলে দিয়ে বলতেছে আসিয়া রে তুই তোর রবের নামটা বলে যারে একটাবার আমাকে রব বলিয়া স্বীকার কর আসিয়া এত কঠিন শাস্তি থাকা অবস্থায় এত কঠিন কঠিন শাস্তির সম্মুখীন হয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছে আল্লাহর দুশ্মন ফেরাউন শুনো আমি আসিয়া ডান হাতে বাম হাতে পায়ের মধ্যে তুমি পেরেক মেরেছ শুনো রে ফেরাউন শুনো ফেরাক যদি আরো হাজারটা মারতে হয় মারো জবান যতদিন আছে ততদিন পর্যন্ত আমার ইমান এই কথা বলবে আমার আল্লাহ তুমি নয় আমার আল্লাহ উপরে থাকে
আর জোরে বলেন আসি আবার বলতেছে ফেরাউন আমার ভিতর থেকে ঈমানটা দূর করতে পারবো না ফেরাউন বলতেছে আসিয়া রে তুই তোর আল্লাহর নাম বলে যা রে আসিয়া বলে কোন অবস্থায় আমি আল্লাহর নাম বলবো না সদা সর্বদা আমার জবানে উচ্চারণ হবে আমার সৃষ্টিকর্তা একজন তিনি কে ফেরাউন বলে আসিয়া রে তোর রবের নামটি বলে যা রে ফেরাউন বলে আসিয়া রে মদর কালিমা বলে যা রে আসিয়া বলে ও ফেরাউন আসিয়া বলে ও ফেরাউন মদর কালিমা বলবো না রে লা ইলাহা জিরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার কথাটা এবার বুঝে থাকলে বলুন তো ফেরাউনের স্ত্রী আসিয়ার ভিতর থেকে কি ঈমান বের হয়েছে আরো জোরে বলেন আমার আল্লাহ বলেন ফেরাউনের স্ত্রী থেকে তোমরাও শিক্ষা অর্জন করো এই এত কঠিন সাক্ষী শাস্তি থাকা অবস্থায় তিনি দোয়া করেছেন রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্না ওয়া নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন আসিয়া এখান থেকে আবার আল্লাহর কাছে দোয়া করেছে ও আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে জালিমের কবল থেকে আপনি মুক্তি দান করুন আপনার পার্শ্ববর্তী আপনার একেবারে নিকটে আমার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দাও গো আল্লাহ ফেরাউন এবং এই জালিমের অত্যাচার থেকে তার কুকর্ম কাজকর্ম থেকে আমাকে মুক্তি দান করো আসিয়ার দোয়া দুনিয়ার কেউ না শুনলেও শুনছেন কে আমার আল্লাহ উপর থেকে ঘোষণা দিলেন আসিয়া গো এই যত নির্যাতন হইতেছে আমি আল্লাহ দেখতেছি তুমি দুনিয়াতেই থাকতেই সুসংবাদ নিয়ে নাও এই কঠিন মুহূর্ত তোমার ভিতর থেকে ঈমান যে বের হয় নাই এজন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতি মহিলা বলে ঘোষণা দিয়া দিলাম আসিয়া দুনিয়াতে থাকতে জান্নাত দেখলেন কিভাবে তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আসিয়া যেই মাত্র বড় বড় চক্ষু করে উপরের দিকে তাকাইতেছে আমার আল্লাহ ফেরেশতাকে বললেন জান্নাত বাহির করে নিয়ে যা জান্নাতের দৃশ্যটা তুই আমার আসিয়ার সামনে তুলে ধর উপর থেকে জান্নাতের দৃশ্য আসিয়া উপর দিকে তাকাইতেছেন ফেরেশতারা জান্নাতটাকে সুন্দর আকারে একটা ফটো কপির মতো আসিয়ার সম্মুখে তুলে ধরেছে ইমান যদি হতে হয় ইমানদার যদি হতে হয় তাহলে আসিয়ার মতো ইমানদার হতে হবে আমাদের মা বোনদেরকে আল্লাহ আমাদের মা বোনদেরকে আসিয়ার মতো প্রকৃত ইমানদার হিসেবে কবুল করুন জুড়ে পড়ে আমিন তিন নম্বরে যে মহিলার কথা বলছিলাম তিনি হচ্ছেন ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালামের বেটি মরিয়মের কথা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন তার নাম হলো ঈসা জুড়ে বলেন নাম কি ঈসা নবীর কি আব্বা আছে জোরে বলেন মানুষ তিন ক্যাটাগরিতে আল্লাহ সৃষ্টি করেছেন পিতা মাতা ছাড়া পিতা ছাড়া শুধু মাথার মাধ্যমে পিতা এবং মাতার মাধ্যমে কয় ক্যাটাগরি তিনটা পিতা মাতা ছাড়া এই পৃথিবীতে যাদেরকে সৃষ্টি করেছেন তারা হইলেন আদম আর হাওয়া এই দুনুজের কোন আব্বা আম্মা আছে কে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে পিতা ছাড়া শুধু মাথার মাধ্যমে সৃষ্টি করেছেন শুধু তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বা নাই শুধু আম্মা আছেন আর আমরা সকলে হইলাম পিতা মাতার মাধ্যমে এই পৃথিবীতে আগমন করেছি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের মা বোনদেরকে শিক্ষা অর্জন করতে হবে ইবাদত বন্দেগি এবং আল্লাহর কাছে বিনয় অবলম্বন করা গোটা জাহানের মানুষ সব এলাকার মানুষগুলো মরিয়মকে তিরস্কার করতেছে হে মরিয়ম তোর কুলে বাচ্চা আসলো কোথা থেকে তোর তো স্বামী নাই তোর তো বিবাহ হয় নাই মসজিদে থাকা অবস্থায় তোর কুলে বাচ্চা আসলো কিভাবে কোথা থেকে আসলো তুই জবাব দে এত বেশি কথাবার্তা বলতেছেন লাজ লজ্জা অনেক কিছু দিতেছেন তারপরেও মরিয়ম একটা কথার উত্তর দেন নাই তিনি বলছেন এই সবগুলো প্রশ্নের উত্তর দিবেন স্বয়ং আল্লাহ কারো জুড়ে বলেন আল্লাহ বলছেন তিনি কেমন মহিলা ছিলেন আল্লাহ বলছেন তিনি ছিলেন কানিতিন নথ অবলম্বনকারী আল্লাহর কাছে যে বিনয় হয়ে চলে নত হয়ে চলে আল্লাহ তার সম্মান উপরে বাড়ায় দেয়
এটা তো দুনিয়ার নিয়মই বল হওয়ার বল সাত থাকে যদি ববে সকলের কাছে আগে ছোট হও তবে সকলের কাছে আগে ছোট হও তবে আপনাকে বল বলে বল সেই নয় লোকে জানে বল বলে বল সেই নয় আল্লাহ যাকে বল বলেন বল সেই তুমি নিজে নিজে বল হইতে পারবে না মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ আল্লাহর জন্য যে নিজেকে নত করে দেয় আল্লাহ তাকে মায়া মহব্বত করে তার সম্মান উপরে তুলে দেন সুবহানাল্লাহ মরিয়ম নত হয়ে চললেন কার প্রশ্নের কোনো উত্তর দিলেন না হযরত ঈসাকে কোলে নিয়ে তিনি যখন হাঁটাচলা করতেছেন মানুষেরা সমালোচনা শুরু করেছে আধুনিক যুগের কিছু মডার্ন মহিলারা আছে দেখেন কোন ঘরে যদি ছোট্ট একটা ঘটনা ঘটে এটাতে তিলকে তিল বানাইতে সময় লাগে না কথা বলেন দেখি না তিলকে তিল বানাইতে সময় লাগে না ছোট্ট একটা ঘটনা ছিল সামান্য হয়ে গেছে বিশাল বড় ঘটনা যারা ঘটাইছে তারা এখনো ঘর থেকে বের হতে পারে নাই কিন্তু এই ঘটনার ফোকাস গোটা এলাকায় পৌঁছে গেছে কথা বলেন ঠিক কি না এই সমস্ত নারীদের ব্যাপারে আল্লাহ নবী শব্দান অবলম্বন করেছেন খবরদার মহিলারা একজনের বিরুদ্ধে বদনাম আরেকজনের কাছে রঠিও না একজনের দোষ আরেকজনের কাছে বলাবলি করো না কারো ভিতরে যদি দোষ থাকেও তাহলে চেষ্টা করো দোষটা গোপন করে রাখা মান সাতরা মুসলিমা সাতরাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা কোন মুসলমানের দোষ যদি কেউ গোপন করে রাখে আল্লাহ হাশরের দিন তার দোষগুলো গোপন করে রাখবেন সুবহানাল্লাহ পড়েন তুমি যদি আরেকজনের দোষ গোপন করে রাখো আল্লাহ হাশরের দিন তোমার দোষগুলো গোপন করে রাখবেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম বারবার বলতেছেন এই বাচ্চাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন এই বাচ্চাই জবাব দিবে এক সময় তাকে কে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ সবাই বলাবলি করতেছে আসিয়াতি বাচ্চা পেলে কোথায় তোর তো স্বামী নেই তোর তো বিবাহ হয় নাই একটা মহিলার সাথে তিনি রাগও করেন নাই গুসাও করেন নাই মাটির দিকে চেয়ে তিনি ধৈর্য ধারণ করেছেন এখান থেকে আমাদের মা বোনদের শিক্ষা কি মুফাসসিরিন কেরাম লিখেছেন এখান থেকে মহিলাদের শিক্ষা হলো প্রত্যেকটা সংসারের মধ্যে অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্ব এবং ঝামেলা আছে না নাই শুনে বলেন মহিলাদের জন্য উচিত হলো কোন পক্ষ অবলম্বন না করে নিচের দিকে তাকিয়ে চোখ মেরে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে চলা সংসারে ছেলেদের উপরে পুরুষদের উপরে যতই ঝামেলা আসুক না কেন এখানে কোনো মহিলা যেন অংশগ্রহণ না করে কোন মহিলা যদি অংশগ্রহণ করে তাহলে ঘটনা এখন ছোট হবে না আরো বড় হবে জোরে বলেন সুতরাং পুরুষদের জন্য দাবি হইল এই মহিলারা তোমরা আমাদের কথাবার্তার মধ্যে জড়িত হইবে না যা ঝামেলা আসুক এটা আমাদের বাইয়ালি বিষয় আমরা বুঝবো তোমরা কেউ নাক গলাইবে না মহিলারা যদি নীরব থাকে অবশ্যই যত বড় সমস্যা হোক না কেন সমাধান হবে কিনা মরিয়মের জীবন থেকে শিক্ষা অর্জন করতে হবে একটা প্রশ্নের উত্তর দিলেন না ঈসা নবীকে কোলে নিয়ে বের হলেন মহিলারা এসে বলতেছে এই বাচ্চাকে তুমি কোথায় পেলে এবার মরিয়ম বুক ফুলিয়ে বলতেছেন আমি আর বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেছে এই বাচ্চাকেই জিকাও বাচ্চা কোথা থেকে আসে সুবহানাল্লাহ বলেন আর জোরে ছোট দুধের বাচ্চা এখনো কোলে এই বাচ্চা কি কথা বলতে পারবে আর আল্লাহ যদি বলায় বলতে পারবে কিনা বাচ্চার কানি আঙ্গুল ধরে একজনে টান দিয়ে বলতেছে হে বাচ্চা কোথা থেকে আসলে যেমনি আঙ্গুলে ধরে টান দিছে ছোট বাচ্চা মায়ের কোলে এবার মাথা ফেলানো অবস্থায় ছিল যখন আঙ্গুল ধরে তার মাকে তিরস্কার করা শুরু করছে আল্লাহর হুকুমে ঈসা নবী এবার মাথা সুজা হইরা বড় হইরা চাইছে আর জোরে বলেন হে পাওয়ার দিছে খুব উচ্চ স্বরে আওয়াজ দিছে কোরআনে আছে তিনি উত্তর দিছেন কালা ইন্নি আবদুল্লাহ আল্লাহু আকবার কালা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা সমস্ত সমালোচকদের জবাব দিয়া দিছে ছোট বাচ্চা এ পুরুষ আর মহিলা আমার মাকে নিয়ে তোমরা যত তিরস্কার করতেছো আর গালাগালি করতেছো আমার মা আর একটার জবাব দিবে না আমি দুধের বাচ্চা তোমাদের প্রশ্নের জবাব দিয়া দিব কি জবাব এক নম্বর জবাব শুনুন তোমরা জানতে চাইছো আমি কোথা থেকে আসলাম কি আমার পরিচয় শোনো ইন্নি আবদুল্লাহ আমি হইলাম আব্দুল্লাহ আমি কি আপনি আমি যারা আছি সবাই হইলাম আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আমি একখানা কিতাব নিয়ে এসেছি ওয়া জাআলানি নাবিয়্যা আমার আল্লাহ আমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই এমনি এমনি আমার আল্লাহ আমাকে পাঠান নাই এ দুনিয়ার মানুষ শুনো আমি ঈসাকে আমার আল্লাহ এমনি দুনিয়াতে পাঠান নাই রে আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়া দিছেন আমাকে আল্লাহ একখানা কিতাব দিয়া দিছেন এবং এই কিতাবের মাধ্যমে গোটা এলাকা আমি পরিচালন করব আমি হইলাম তোমাদের জন্য নবী
আর জোরে বলেন সুবহানাল্লাহ নবী বানাইয়া পাঠাইয়া দিয়েছেন ঈসা নবী যেই মাত্র কথাবার্তা বললেন সকলের মুখে এখন চুনকালি পড়ে গেছে বলুন তো আর কি কোন কথা বলতে পারবে মানুষের ধারণা কিন্তু এরকম মাঝে মধ্যে থাকে ছোট্ট একটা কিছু হইলে এর ধারণা কিন্তু অনেক বড় বেশি ধারণার বশীভূত হয়ে মানুষ অনেক সময় অনেক ভালো মানুষকেও খারাপ মনে করে আছে না নাই ভালো মানুষদেরও খারাপ মনে করে মানুষের ধারণা এখন একটা মজার কথা বলবো হাসির বিষয় শুনতে পারবেন তো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ ভালো মানুষরাও মানুষে অনেক সময় খারাপ মনে করে আসলে মানুষটা ভালো কিন্তু খারাপ মনে করে এই ধারণার কারণে এক ওয়াজ মাহফিলে এক বেটা ওয়াজ শুনছে খেয়াল করে শুনবেন তোমার কথা এক ওয়াজ মাহফিলে এক বেটা ওয়াজ শুনছে হুজুর বয়ানের মধ্যে বলছেন কোন বান্দা যদি জটিল সমস্যার সম্মুখীন হয়ে যায় যত বড় বিপদ আসুক না কেন সে যদি গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তার সমস্যা সমাধান করে দিবেন কথা কি মিথ্যা না সত্য জোরে বলেন মিথ্যা না সত্য কোন বান্দা যদি যত বড় সমস্যায় হোক না কেন সমস্যায় জর্জরিত হয়ে যদি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তার দোয়া কবুল করবেন তার দাবি আল্লাহ পূরণ করবেন বেটা ওয়াজ শুনে ওয়াজ শুনছে একটা কিন্তু বুঝছে আর একটা বাড়িতে গিয়ে চিন্তা করলো আমি এক লক্ষ টাকা ঋণ আছে এক লক্ষ টাকা ঋণ আছে সুতরাং যেহেতু দরখাস্ত করলে আল্লাহ দরখাস্ত কবুল করবেন বিছানায় নামাজ পড়ে অজু করে তারপরে কাগজ বাহির করে কলম দিয়ে আল্লাহর কাছে সরাসরি দরখাস্ত লিখে দিয়েছে বলেন তো আল্লাহর কাছে দরখাস্ত করতে হলে লেখা লাগে না মুখে বলতে হয় লেখছে বরাবর আল্লাহ আমি এক লক্ষ টাকা ঋণ আছি আমার দরখাস্ত আপনার কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে আপনি আমার দরখাস্তটা পূরণ করে আমাকে এক লক্ষ টাকা দিয়া দিবেন বিচারা দরখাস্ত লিখে এখন দরখাস্ত পাঠাইবে কোথায় কিভাবে পাঠাবে গরের কবুতরের পায়ে এই সিঁড়িটা বাঁধিয়া দিয়া দিল গরের কবুতর উড়াল দিয়া 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 সিঁড়িটা নিয়ে যাইতেছে এমন এক জায়গায় গেছে যেখানে পুলিশ ফাঁড়ি থাকে পুলিশ নিছে আর এর উপরে একটা বড়ই গাছ আছে বড়ই গাছের মধ্যে কবুতর বসছে এখন ফায়ের মধ্যে একটা বেড়া লাগছে কি না লাগছে এখন এই সিটিটা কি হবে তারা নিবে কেমনে এই কবুতর উড়াল দিয়ে নিয়ে যাইবে কেমনে এখন তারা হুক্কা গুল্লি ছুড়ে কবুতরটাকে উড়াইয়া দিল সিটিতে টান দিয়ে নিশে নামাইল পুলিশে ফইরা দেখে যে আমি অমুক গ্রামের অমুকের ছেলে অমুক বলো অসহায় অবস্থায় আছি অগো আল্লাহ তোমার কাছে দরখাস্ত করেছি আমার চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে দরখাস্ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এক লক্ষ টাকা দিয়া দিও সিটি কি আল্লাহর কাছে পৌঁছিছে না পুলিশের কাছে এই পৃথিবীতে পুলিশ যারা আছে এর মধ্যে বালাও আছে খারাপও জোরে বলেন যারা বালা আছে এমন আছে এমন পুলিশ আমরা দেখেছি রাতে তাহাজ্জুদের নামাজ মিস হয় না সুবহানাল্লাহ বলেন আর এমন কিছু মানুষ আমরা দেখেছি যারা দুই টাকা হইলেও ঘুষ খায় কথা বলেন ঠিক কিনা এই দুই সেক্টর কারণে কিন্তু গোটা পুলিশ সমাজ আজকে কলঙ্কিত হয়ে গেছে সবার দাগ লেগে গেছে তো বিচারায় দরখাস্ত পাওয়ার পরে তারা চিন্তা করলো যে একটা মানুষ যখন এত অসহায় অবস্থায় আছে আল্লাহর কাছে দরখাস্ত করছে কতটুকু নিরুপায় হইলে এই কাজ করতে পারে তাহলে চলো আমরা এক কাজ করি তারা দশ বারো জন পুলিশ ছিল বললো ভাই জীবনে অনেক টাকা কামাইছি এবার শুনে এক কাজ করি ওই মানুষটাকে একটু সাহায্য করি তুমি দশ হাজার আমি দুই পাঁচ হাজার তুমি যাও দশ হাজার তুমি যাও তিন হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার কইরা তারা টাকা উঠাইছে পঞ্চাশ হাজার কয় হাজার পঞ্চাশ হাজার উঠাই একজনের দায়িত্ব দিলে আগামীকালকে সকালবেলা এই সিটির ঠিকানায় গিয়ে তুমি ওই লোকটার কাছে টাকা দিয়া দিবে তারা দুইজনে মোটরসাইকেল দিয়ে টান দিয়ে গেল গিয়া বললো খাসা আসসালামু আলাইকুম আসেন এই সিটি আপনার বলে জি দরখাস্ত আপনার জি কার কাছে লেখছেন আল্লাহর কাছে লেখছেন কি চাইছেন যে এক লক্ষ টাকা চাইয়া আমি আল্লাহর কাছে সিটি লেখছি দরখাস্ত লেখছি হ্যাঁ আপনার দোয়া কবুল হয়েছে এই নেন আপনার জন্য কিছু টাকার ব্যবস্থা হয়েছে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে বেটা খুশি হইবার কথা এই কথা না বেটা পঞ্চাশ হাজার টাকা পাইয়া তার যে হয়েছে ধারণা আইসে পুলিশ যে খারাপ এই ধারণার কারণে হে পঞ্চাশ হাজার পাইয়াও খুশি না আল্লাহর কাছে দোয়া কইরা কয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত লেখছি এক লক্ষ টাকা কবুল যখন করছো আমার দরখাস্ত তাহলে টাকাটা নিজের হাতে ফাটাইয়া দিতা অথবা কোন ফেরেস্তার মাধ্যমে ফাটাইয়া দিতা আর কি দুনিয়াতে মানুষ পাইলা না পুলিশের কাছে দিয়া দিছ তারা ফুরা দেখা এনে দিছে না মাত্র পঞ্চাশ হাজার দিছে বাকি পঞ্চাশ টাকা মারিয়া খাইছে তারা কি মারিয়া গাইছে না আরো পড়িয়ে দিছে তো পড়িয়ে দেয় একটা আরোটা ধরে হয়ে যায় ভাই দুনিয়াত নাম নাই রে খাল লাগি উপকার করলাম রে ভাই রে বেতনের টাকা পয়সা দিলাম সাহায্য করলাম এরপরে দুইটা রসুল বললাম এই দুনিয়াতে উপকার করে দেওয়া শান্তি নাই ওই বেটাই যে খাম করলো কোন কারণে ধারণা জাগি গেছে এই পৃথিবীতে পুলিশ খারাপ আসলে পুলিশ কি খারাপ না পুলিশ জনগণের বন্ধু প্রশাসনে চায় সমস্ত উপকর্ম বন্ধ করতে কিন্তু আমাদের পাবলিকের কারণে তারা আইন প্রয়োগ করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাজাসসু
আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়েছেন কাউকে নিয়ে খারাপ ধারণা করো না গালমন্দ করো না মন্তব্য করো না মহিলাদের কাছ থেকে বিশেষ করে এই রোগটা বেশি ছড়ায় এজন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা মরিয়মের জীবন থেকে শিক্ষা অর্জন করো এত তুহমত এত অপবাদ দেওয়ার পরেও মরিয়ম একটা জবাব দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যে কিতাব মানবতার সংবিধান হিসেবে দিয়েছেন সেই কিতাবেই তাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই বললাম তিন নারীর কথা চার নম্বরের নারীর কথা হযরতে খাদিজা নাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হলেন ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা নবীজি যখন হেরা গুহা থেকে ওহী প্রাপ্ত হলেন ঘরে আসিয়া যখন নবীজি দাওয়াত দিলেন সর্বপ্রথম খাদিজা কোনো দলিল প্রমাণ ছাড়াই সর্বপ্রথম নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন আরো জোরে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মহিলাগণ তোমরা খাদিজার জীবন থেকে তোমরা খাদিজার জীবন থেকে শিক্ষা অর্জন করো খাদিজার জীবনটা কি স্পেশাল ছিল আমি স্বামীর উপরে আমার কি তার কি পরিমাণ ডিফেন্স ছিল কি পরিমাণ আত্মভরসা ছিল আমি যখন তাকে দাওয়াত দিয়েছি সঙ্গে সঙ্গে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এমন কি খাদিজার জন্য আমি এত সুখ শান্তি সংসারে পেয়েছি সারা দিন কাফির মসজিদে জ্বালা যন্ত্রণা সহ্য করার পরে গায়ে দুলা মাখা শরীর নিয়ে যখন আমি ঘরে এসেছি আমার খাদিজার পরশে আমার সকল দুঃখ ব্যথা দূর হয়ে গেছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ একটা পুরুষের জীবনে সবচেয়ে বড় সুখ হলো ঘরের বউ যদি ভালো থাকে কথা বলেন ঠিক কিনা এখানে আসলে আমার অনেক কথা বলা হচ্ছে না বলতে আমার একটু বেশেপ বেশেপ লাগে এখানে লাগার কথা ওই আর বিষয়টা ঘটে গেছে এইরকম তো বলছেন যে একটা ঘরের মধ্যে তার স্ত্রী যত ভালো থাকবে তার মন তত সুন্দর থাকবে আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খাইরুহু মাতা আর দুনিয়াল মারাতুস সালিহা পৃথিবীর সবকিছু হচ্ছে সম্পদ আর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হইল একজন পুরুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হইল একজন সতী নারী সুবহানাল্লাহ সংসার সুখের হয় পুরুষের গুণে না সংসার সুখের হয় সবাই পায় সংসার সুখের হয় রমণীর গুণে ঘরের রমণী যত শান্তি থাকবে যত সুন্দর থাকবে যত ভালো চলাফেরা করবে সংসারে তত সুখ আসবে ঘরের রমণীর মধ্যে যত বিশৃঙ্খলা হবে সংসারের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে কথা বলেন ঠিক কিনা খাদিজার জীবন থেকে তোমরা শিক্ষা অর্জন করো খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারে বসাতেন খাবার সাথে দিয়ে তিনি পাশে বসতেন নবীজির মাথায় হাত তুলাইতেন আর বলতেন আপনার কি আজকে কোনো কষ্ট হয়েছে আপনার কি আজকে দাওয়াত দিতে কি কোনো যন্ত্রণা পেয়েছেন আপনার গায়ে কি কোথাও ধুলাবালু আটকেছে কোথাও কি কোনো সমস্যা হয়েছে এইভাবে তিনি মেহমানদারি করতেন তিনি খাবার খাওয়াতেন খানা খাওয়ার পরে আবার খানাগুলো নিয়ে পাক কোটায় রাখতেন এই যে স্বামীকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করেছেন আর স্বামীর সেবা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মহিলার এই খেদমত টুকু তার স্বামীর ক্ষেত্রে আমি আল্লাহ কবুল করে নিলাম সুবহানাল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা অনেকেই জানি স্বামীর পায়ের নিচে তার স্ত্রীর বেহেশত এই কথার ব্যাখ্যা কি একজন স্ত্রী তার স্বামীকে যত বেশি খেদমত এবং সেবা করবে তাকে সুখে শান্তিতে রাখবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখে এবং শান্তিতে রাখবেন তো মহিলাদের জন্য উচিত হলো স্বামীর সেবা করা নবীজি এমনও বলেছেন যদি আল্লাহর পক্ষ থেকে পারমিশন থাকতো আল্লাহকে ব্যতীত অন্য কাউকে সেজদা করার বিধান আসতো আমি মহিলাদেরকে নির্দেশ দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহু আকবার বলে এত মর্যাদা আর এত সম্মান তো খাদিজা নবীজির কাছে খাবার নিয়ে আসছেন নবীজির কাছে যখন তিনি খাবার নিয়ে আসছেন এমত অবস্থায় জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম আসিয়া নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা কোথায় বললেন তিনি তো ঘরে চলে গিয়েছেন জিব্রিল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাবার্তা চালচলন এবং আপনার সঙ্গে যে খেদমতের আচরণ করেছে এটা কবুল করে খাদিজার প্রতি স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন আর জোরে পড়েন না সুবহানাল্লাহ এবং আমি জিব্রিল সালাম দিলাম সে আপনার কাছে আসার পরে আল্লাহর পক্ষ থেকে সালাম এবং আমার পক্ষ থেকে সালামের ঘোষণা দিল সুবহানাল্লাহ খাদিজা আসার পরে নবীজি বললেন তোমাকে তো আল্লাহ সালাম দিয়েছেন এবং জিব্রিল সালাম দিয়ে গেছেন তিনি উত্তরে কি দিলেন বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় তিনি বলছেন ইন্নাল্লাহা হুয়া সালাম আল্লাহ আমাকে সালাম দিয়েছেন আল্লাহকে আমি পাল্টা কোন সালাম দিব আল্লাহ তো নিজেও সালাম সুবহানাল্লাহ আল্লাহর যত সিফাতি নাম আছে এর মধ্যে একটা সালাম আছে না নাই আমাদের গ্রামে গঞ্জে কারো নাম যদি সালাম রাখে আমরা সালাম রাখবো না বলবো আব্দুস সালাম নাম কি রহমান নামের কেউ যদি তাকে আমরা রহমান ভাই বলবো না আব্দুর আব্দুর রহমান আব্দুল লাগাই বখানা সে হইবে আল্লাহর বান্দা তিনি বলছেন ইন্নাল্লাহ হুয়া সালাম ওয়া আলা জিব্রিল আসসালাম ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তিনিও সালাম দিয়া দিলেন খাদিজা এবার বলছেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কাছে সালাম পৌঁছাইলেন
সালাম দিলে সওয়াব আছে না নাই কারো ভিতরে যত হিংসা বিদ্বেষ থাকে না কেন সমস্ত হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে কেউ যদি সালাম দেয় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছেন গো এই সালামের কোন জবাব আমি দেব ইন্নাল্লাহ হুয়াস সালাম আল্লাহ তো নিজেও হইলেন সালাম তাকে আমি পাল্টা কিভাবে সালাম দেব তিনি বললেন জিব্রাইলের কাছে আপনি সালাম পৌঁছে দিবেন এবং আপনার উপরেও আমি সালাম দিলাম স্ত্রী যদি স্বামীকে বেশি বেশি সালাম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ঘরের মধ্যে আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই তাহলে খাদিজার জীবন থেকে আমাদের মা বোনদের শিক্ষা অর্জন করতে হবে স্বামীর সেবা এই আমরা চারটি কথার ওয়াজ শুনলাম এক নম্বর হাজরার জীবন থেকে আমাদের মা বোনদেরকে শিক্ষা অর্জন করতে হবে সবর করা ধৈর্য ধরা তাওয়াক্কুল করা কার উপরে দুই নম্বর হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী তার জীবন থেকে আমাদের মা বোনদেরকে শিক্ষা অর্জন করতে হবে ঈমান কিভাবে মজবুত করে রাখা যায় তিন নম্বর মরিয়মের জীবন থেকে আমাদের মা বোনদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে কিভাবে নত হয়ে অবনত হয়ে নম্রভাবে সংসারের মধ্যে চলাফেরা করা যায় চার নম্বর খাদিজার জীবন থেকে আমাদের মা বোনদেরকে শিক্ষা অর্জন করতে হবে স্বামীর সেবা কিভাবে করা যায় আর মাত্র কয়েক মিনিট আছে বাকি দুইজনের কথা বলবো না এখানে বাদ দিয়ে দিব দুইজন মহিলা রয়েছেন একজন হচ্ছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ এবং অত্যন্ত প্রিয় আদরের স্ত্রী আয়েশা যিনি অল্প বয়সে আল্লাহর রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মহিয়সী এবং এত আদরের এত পর্দানিশীল মহিলা ছিলেন এবং অল্প বয়সে তিনি এত মেধা অর্জন করেছিলেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ক্ষেত্রে আয়েশার ব্যাপারে নবীজি বলে গিয়েছেন মহিলাদের মধ্যে আমার আয়েশা হলেন একজন মহিলা মুফতি সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম অনেক সময় আজওয়াজে মুতাহারাতের মাধ্যমে আয়েশাকে প্রশ্ন করতেন আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করতেন নবীজি আয়েশার কাছে বলতেন তিনি মহিলাদের কাছে বলতেন মহিলারা তাদের স্বামীর কাছে পৌঁছিয়ে দিত খবরগুলো এভাবে তিনি ইলিম অর্জন করেছিলেন তাই তো নবীজি বলেছিলেন তাআল্লামু তোমরা জ্ঞান অর্জন করো মিন সুলুসাদ দ্বীন দিনের এক তৃতীয়াংশ তোমরা অর্জন করো মিন হাযিহিল হুমায়রা আয়েশাকে আদর করে নবীজি বলতেন হুমায়রা হুমায়রার জীবন থেকে আয়েশার জীবন থেকে তোমরা দিনের তিন ভাগের এক ভাগ জ্ঞান অর্জন করো কারণ আয়েশার ভিতরে এত ইলম আর বিদ্যা রয়েছে তার মাধ্যমে আমি সমাজে বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত এবং ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে সক্ষম হয়েছে সুবহানাল্লাহ যেমন আমরা যে ওযু সময় তায়াম্মুম করি কিনা ওযু যদি পানি না পাওয়া যায় তাহলে কি করা যায় অজু না থাকলে কি করা যায় তাই আমি ওই গত এক সপ্তাহ আগে এক বেটা আমাদের জিজ্ঞেস করলো গরে যে বিলাইয়ে এই করে বিলাই গেছে না গরো বিলাইয়ে বলে অজু করে আমরা সমাজে একটা কথা আছে না তা আগেকার জমানার মানুষের ধারণা ছিল বিলাইয়ে যদি অজু করে তাহলে মনে হয় কুটু মাইর বাড়ি এটা একটা ধারণা করতে এখন মানুষ এই ধারণা বাদ দিয়ে দিছে মানুষ যত অগ্রসর হইতেছে জ্ঞান অর্জন করে করে এই সমস্ত ধারণা বাদ দিছে তো বেটা আমারে জিজ্ঞাসা করে হুজুর ওযু করতে হইলে কি লাগে আমি কইলাম পানি লাগে তো হয়তো বিলাইয়ে ওযু করলো কেমন এটা তয়ম্মুম করছে তয়ম্মুম না হয়তো তো হোসনা কইলাম ভাই এরকম কথা কোরআনেও নাই হাদিসেও নাই আসলে এই সমস্ত বিধিবিধানও নাই বিড়ালে তার কি করতেছে না তার আল্লাহই ভালো জানে এটা আমরা ওযু করলেও চলবে না কারণ বিলাইয়ে ওযু করলে এটা কি নামাজ পড়ার লাগে করছে না তো তায়াম্মুমের বিধান আসলো কোথা থেকে একটা যুদ্ধে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়েছেন এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হেরে গিয়েছে এই হার কুস্তে 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 সাহাবায়ে কেরাম অনুসন্ধান করতে করতে হারও পাওয়া যাচ্ছে না এদিকে নামাজের সময়ে ফৌত হয়ে যাচ্ছে সাহাবায়ে কেরাম যদি ওযু করার জন্য পানির কাছে যান তাহলে পানি পেতে পেতে নামাজের সময় চলে যাবে আর নামাজের সময় যদি ধরতে চান তাহলে ওযুও করতে পারবেন না ওযু ছাড়া কি নামাজ পড়া যায় জুরিয়া বলেন তাহলে পানিও নাই তারা ওযু করবে কিভাবে একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাগ উঠে গেল তার স্ত্রী তার কন্যার প্রতি যে তুমি এমন সময় একটা কি কাণ্ড ঘটালে তোমার হার হারার কি আর সময় পায় নাই এমন সময় হার হারলো সাহাবায়ে কেরাম নামাজও পড়তে পারছেন না কোথায় পানি পাবেন এইভাবে যখন একটা সমস্যা সৃষ্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়েশার এই কাণ্ডের মাধ্যমে এমন একটা বিধান দিয়া দিব কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নামাজের সময় ফৌত হওয়ার সময় যদি দেখো চলে আসছে অথবা পানি না পাওয়া যায় তাহলে নামাজ কিভাবে পড়বে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা আয়েশার মাধ্যমে আল্লাহ পাক তয়াম্মুমের বিধান দিয়া দিলেন
এক আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে আমরা তায়াম্মুমের শিক্ষা পেলাম ফালাফা ফালাম তাজিদু মাআং ফাতায়াম্মামু সুঈদান তাইবা যদি তোমরা পানি না পাও তাহলে পাক পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম আদায় করে পাক পবিত্র হয়ে তোমরা নামাজ আদায় করতে পারবে সুবহানাল্লাহ আর কয়েক মিনিট রয়েছে এবার আমি বলি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী ফাতেমা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমার ফাতিমা এত পর্দা পুশিদায় থাকে তার পর্দা পুশিদা চলাফেরা এবং সংসারকে গুছিয়ে রাখা তার আদব আখলাক এবং পর্দার কারণে সে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হাশরের দিন জান্নাতে যত মহিলারা থাকবে সেই জান্নাতি মহিলাদের সর্দার হবে আমার ফাতিমা আর জোরে পড়েন না সুবহানাল্লাহ সুতরাং আমাদের মা বোনদেরকে মহিলাদেরকে ইসলামী জীবন ব্যবস্থা পরিচালনা করতে হলে ফাতেমার জীবন থেকে শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে বলেছিলেন আমি যদি মারা যাই দিনের বেলা আমার কাফন দাফনের ব্যবস্থা করবে না রাতের বেলা অন্ধকারে আমাকে দাফন করবে মাইকিং করে এলান করবে না বেশি মানুষ আসার দরকার নাই সংসারের আহলে বাইতের যে প্রয়োজন আছে তারা মিলে যদি আমার জানাজা আদায় করে এনাফ হয়ে যাবে যাতে দূরের কোনো মানুষ দিনের বেলা দেখে অনুমান করতে না পারে যে ফাতেমা এত লম্বা একজন মানুষ ছিল সুবহানাল্লাহ পড়েন কি পরিমাণ পর্দা পোশিদা আল্লাহ নবীজির ইন্তেকালের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মরজুল মওত চলছিল নবীজি ফাতিমাকে ডাকছেন সুবহানাল্লাহ পড়েন ফাতিমাকে ডেকে নবীজি কানে কানে কি বলছেন ফাতিমা খুব বেশি কান্নাকাটি করছেন কেঁদে দিলেন তারপরে আবার বলছেন শোনো ডান কানে আবার নিয়ে আরেক কথা বলছেন এবার তিনি হেসে দিয়েছেন সুবহানাল্লাহ ইন্তেকালের পরে তারা মহিলারা জিজ্ঞাসা করলো ফাতিমা নবীজি তোমাকে দুইটা কথা বলছেন প্রথম কথায় হাসলে কাঁদলে দ্বিতীয় কথায় হাসলে কোন কারণে তিনি উত্তর দেন আমার আব্বা আমাকে কি বলেছেন তিনি বলছেন যেই মাত্র প্রথম আমাকে বলছেন প্রথম যেই কথা বলছেন আর বলছেন ফাতিমা প্রত্যেক রমজানে জিব্রিল আমার কাছে আসিয়া এক খতম কোরআন মজিদ তিলাওয়াত করে আমাকে শোনায় আর আমিও এক খতম কোরআন তেলাওয়াত করে জিব্রিলকে শোনাই ওগো ফাতিমা এই রমজানে জিব্রিল আমার কাছে আসিয়া দুইবার কোরআন খতম পড়িয়েছেন এবং শুনিয়েছেন তাহলে আমার মনে আর দেরি হইল না আমার বুঝতে আর দেরি হইল না আমার ইন্তেকাল মনে হয় খুব গণিয়ে আসছে এই কথা শোনার পরে আমি ফাতিমা কান্নাকাটি করেছি হাসলে কোন কারণে তিনি বলেন আমি হাসছি এই কারণে নবীজি যখন দেখলেন আমি কেঁদে দিয়েছি নবীজি আমাকে ডাক দিয়ে বললেন ফাতিমা তুই কাঁদিস না তোর জন্য একটা সুখবর আছে কি যে আমার আহলে বাইতদের মধ্য থেকে সর্বপ্রথম আমার সঙ্গে যে সাক্ষাৎ করবে সে হলো তুমি মহিলা তুমি ফাতিমা সুবহানাল্লাহ এই আনন্দে আমি হাসতেছি সুতরাং হাজরার জীবন থেকে আমাদের মা বোনদেরকে সবর ধৈর্য ধারণ করা তাওয়াক্কুল করা শিক্ষা অর্জন করতে হবে আসিয়ার জীবন থেকে ঈমান তরুতাজা রাখার শিক্ষা অর্জন করতে হবে মরিয়মের জীবন থেকে নত হয়ে চলার শিক্ষা অর্জন করতে হবে খাদিজার জীবন থেকে স্বামীর আনুগত্য এবং খেদমত করার শিক্ষা অর্জন করতে হবে আয়েশার জীবন থেকে জ্ঞান অর্জন করার মতো শিক্ষা অর্জন করতে হবে আর ফাতেমার জীবন থেকে পর্দা পোশিদার জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে ইসলামিক জীবন ব্যবস্থায় সুন্দর একটি জীবন পরিচালনা করে সামাজিক দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পর্দা পোশিদাওয়ালা দিনদার মুত্তাকি নারী হিসেবে আমাদের সকল মা বোনদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক সকলে পড়ি آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ثم الحمد لله